ওয়াম্যান অ্যাকশান ও কাম্মা দা ইনাম্মিনা সানি হামাকান ইংনানি মিনাল মুসলিম একজন ভাই প্রশ্ন করেছিলেন যে সফরে ভিতরে সালাদ পড়তে হবে কিনা। বা অন্যান্য যে রফল সালাদ আছে সেগুলিকে আদায় করতে হবে কিনা এই ব্যাপারে ভাই জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন আমাদের পথ প্রদর্শক মুস্তফা সাল্লামের পক্ষ থেকে আমরা সফরে থাকা অবস্থায় চার বিশিষ্ট সালাদ কসর করে থাকি অর্থাৎ যে সালাদ চার বিশিষ্ট যেরকম জোহর আসার আর এশা এগুলিকে আমরা দুই দুই রেখাত করে পড়ি তো ফজর সালাতে মানে ফরজে যে সালাদ মধ্যে চার ডেকার করা সৈন্যদ থেকে প্রমাণিত অসর করা সৈন্যদ থেকে প্রমাণিত এবং এই সালাতের আগে বা পরে নফল বা কোনো সৈন্য সালাদ পড়াটা হাদিস থেকে প্রমাণিত নয় এই সালাতের আগে বা পরে কোনো সন্নদ সালাত আদায় করা হাদিস থেকে প্রমাণিত নয় অর্থাৎ এর আগে বা পরে কোনো সন্নাদ পড়তে হবে না পড়াটা হাদিস থেকে প্রমাণিত নয় কিন্তু কিছু নফল সালাত রয়েছে কিছু নফল রয়েছে কিছু সুন্নত রয়েছে যেগুলি আদায় করার ব্যাপারে বা ব্যাপারে প্রমাণিত পড়তে যেগুলিকে যেগুলি সুন্নত আদেশ করেছে বা মানুষকে উদ্বুদ্ধ করেছে তো প্রমাণিত হচ্ছে যে সফরে থাকা অবস্থায় সালাকে কসর করা থেকে প্রমাণিত এবং এর আগে বা পরে কোনো সুন্নত না পড়াটা এটাও প্রমাণিত কিন্তু কিছু সোনাত রয়েছে কিছু নফল রয়েছে যেগুলি আদায় করার ব্যাপারে শরীয়ত মানুষকে উদ্বুদ্ধ করেছে বা শরীয়ত মানুষকে আদেশ করেছে তো সেই সোনাতগুলি কি কি বা সেই নফল কি যেগুলি সফরে থাকা অবস্থায় আদায় করতে হবে সেই নফল বা সন্ন্যদ সালাদগুলি কি কি যেগুলি সফরে থাকা অবস্থায় বা মোসাফির অবস্থাতেও আদায় করতে হবে সেগুলি হচ্ছে আহ ভিতরের সালাদ কেয়ামুল লাইল অর্থাৎ তাহাজুদের সালাদ চাস্তের সালাদ আর ফজরের আগের দুই রিগাত আর ফজরের আগের দুই রিগাত এগুলি সুন্নত থেকে প্রমাণিত যে এগুলি রসুল্লাহ সাল্লাম এবং তার সাহাবাগণ সফরে থাক অবস্থাতেও আদায় করেছেন প্রথমে ফজরের আগের দুই রিগাত আদায় করার ব্যাপারে হাদিস কাতাদা রাজাল্লাহ তাল আনহু বর্ণনা করছেন যে আবু কাতাদা রাজাল্লাহ তাল আনহু বর্ণনা করছেন যে আহদা আমরা রসোল্লা সাল্লামের সঙ্গে একটা সফরে ছিলাম তো আমরা খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম ফাজুরি বা আলা আদানিহিম আমরা সকলেই ঘুমিয়ে পড়েছিলাম সামা আইকাদহম ইল্লা হরসামসে অতপর আমরা ঠিক এমন সময় জাগি যখন সূর্য গরম হয়ে গিয়েছিল অর্থাৎ সূর্য উঠে গিয়েছে ফজরের যে সালাতের টাইম সেটা অতি অতিবাহিত হয়ে হয়ে গিয়েছে পেরিয়ে গিয়েছে তারপরে আমরা ঘুম থেকে উঠছি তো আমাদের সালাতের টাইম শেষ হয়ে গিয়েছে সালাতের সময় পেরিয়ে গিয়েছে ফ কম ও তো আমরা সঙ্গে সঙ্গে আমাদের সওয়ারি বা যানবাহন আহরণ করলাম চাপলাম সোমানাজালো তারপর আমরা একটি জায়গায় গিয়ে অবতরণ করলাম নামলাম তবু আমরা সেখানে সেখানে উদু করলাম ও আজদানা বেলা আলুন এবং বিলাল আজতালহু আদান দিলেন বিলাল আজা লাহত আদান দিলেন ফার্স্ট রখাত আইল ফদরের তো সর্বপ্রথম আমরা দুই দৈরিকাত স্নু তাদায় করলাম সর্বপ্রথম আমরা ফজরের দুই রেখা আদায় করলাম সুম্মা সল্লুল তারপরে আমরা ফজরের ফরজ সালাত আদায় করলাম তারপরে আমরা ফজরের ফরজ সালাত আদায় করলাম আগে সুন্নত তারপরে ফরজ সালাত আদায় করলাম সুম্মা রাকিবু তারপরে আবার আমরা যানবাহনে আহরণ করলাম তো আমাদের মধ্যে একে অপরে বলা বলে করতে লাগলো যে কদ ফর রতনা ফি সালাতিনা আমরা আমাদের সালাদ অবহেলা করে দিয়েছি আমরা আমাদের সালাতে অবহেলা করে দিয়েছি আমাদের উচিত ছিল যে আমাদের ঘুমটাকে হালকা করে ফাদারের সালাদকে নির্দিষ্ট সময় আদায় করা আমরা এমন সময় আদায় আদায় করলাম যে যখন সূর্য উঠে গিয়েছে সূর্য গরম হয়ে গিয়েছে সালাধের টাইম সালাথের সময় অনেক আগেই পেরিয়ে গিয়েছে সাল্লাম ইন নাহু আলা তাফি তফির নহমে এটা দোষণীয় নয় ঘুমিয়ে যাওয়া অবস্থা যদি সলাত দেরি মানে দেরি হয়ে যায় আপনি ঘুমিয়ে আছেন জাগ্রত পারেননি আর সেই অবস্থায় যদি আপনার সাদ দেরি হয়ে গেছে নি তো এটা দর্শনীয় নয় ঘুমের দেরি করাটা বা ঘুমিয়ে থাকলে যদি আপনি উঠতে না পারেন তো তার কারণে যদি পড়তে দেরি হয়ে যায় তো এটা নয় সারাদটা ফিল আই কাজে যে কিন্তু এ দর্শনীয় হচ্ছে জাগ্রত অবস্থায় এটা এটা দর্শনীয় হচ্ছে জাগ্রত অবস্থায় আপনি জেগে আছেন কিন্তু তা সত্ত্বেও আপনি মধ্যে অবহেলা করছেন আপনি যে জেগে আছেন কিন্তু সারাদ পড়তে পড়তে টাইমটা পেরিয়ে গেল পেরিয়ে গেল হয়ে তো এটা 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 অন্যায় কাজ যে আপনি ব্যবসার কারণে বা অবহেলার কারণে বা বান্ধবের সঙ্গে গল্প করছেন সেই কারণে আপনি গল্প করতে করতে বা ব্যবসা এই কাস্টমার আসছে আসছে করতে করতে আপনার সাথে গেল এটা অবশ্যই দর্শনীয় কিন্তু আপনি ঘুমিয়ে আছেন আপনার কেউ জাগায়নি আপনি ঘুমিয়ে আছেন আপনার কেউ জায়গায় নেই আর সাথে টাইম পেরিয়ে গিয়েছে তো এটা দর্শনীয় নয় এটা দর্শনীয় নয় দর্শন বলছেন ফাইজ সাহা হাকুম আনিস আনসালিন তোমাদের মধ্যে যখন কেউ সালাত আদায় করতে ভুলে যাবে অর্থাৎ ঘুমিয়ে আছে ফায়ুসাল লিহা হ্যায় না ইয়াদ করহা তো যখন সে ঘুম থেকে উঠবে যখন তার মনে পড়বে যে তার সালাত আদায় করা হয়নি সঙ্গে সঙ্গে তো অক্ষরি দাগে সালাত আদায় করতে হবে আমিনাল গাদিরে লওকতে আর আগামী কাল থেকে নির্দিষ্ট সময় সাত করতে হবে আর আগামীকাল থেকে নির্দিষ্ট সময়ে সালাত আদায় করতে হবে এর উদ্দেশ্য হচ্ছে যে আজকে আপনার ভুল হয়ে গিয়েছে বা আপনি আপনার ঘুম আজকে আপনার ঘুম ভাঙেনি কিন্তু কালকে তো এরকম হবে না কালকে আপনাকে অবশ্যই সাতটা নির্দিষ্ট সময় আদায় করতে হবে এবং ঘুমটাকে আপনাকে কম করতে হবে বা আগে ঘুমাতে হবে আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে আপনার এই ধ্যান থাকতে হবে যে আগামীকাল আমি ইনশাল্লাহ নির্দিষ্ট সময়ে সাত আদায় করবো আজকে আমার ভুল হয়ে গিয়েছে আল্লাহ তোমাকে মাফ করে দেবো যেন এটা অভ্যাসে পরিণত না হয়ে যায় যে লোকের মধ্যে দেখা যায় যে লোকেরা বাকি চার রক্ত সালাত জাগ্রত অবস্থায় থাকে নির্দিষ্ট সময় আদায় করে নেয় প্রায় প্রত্যেক দিনে ঘুমিয়ে আছে এবং যখন ঘুম থেকে উঠছে তখন সূর্য উঠে গিয়েছে বা সালাতের টাইম পেরিয়ে গেছে তখন সে প্রত্যেক দিন সাদা আদায় করছে তো এরকম অভ্যাসে পরিণত করা যাবে না এরকম অভ্যাসে পরিণত করা যাবে না এক একদিন হতে পারে মানুষের ঘুম মানে ক্লান্ত থাক ক্লান্ত থাকা অবস্থায় সফর থেকে এসেছে বা কোনো পরিশ্রম করেছে মানে ক্লান্তিতে ঘুম ভাঙেনি তো সেক্ষেত্রে ঠিক আছে এক দিন হতে পারে কিন্তু যেন এটা এটা যেন অভ্যাসে পরিণত না হয়ে যায় যদি কোনো ব্যক্তির এরকম হয়ে যায় তাহলে অবশ্যই সে ব্যক্তির মনে মনে এরকম প্রতিজ্ঞা থাকবে দৃঢ় সংকল্প থাকবে যে আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমি নির্দিষ্ট সময় আদায় করবো তো এখান থেকে প্রমাণিত হলো কি যে রসল্লা সফরে থাকা অবস্থাতেও ফজরের দৈরিকা শ্রম আদায় করতেন এরপরে বেজনের সালাদ সম্পর্কে তারপরে চাস্তের সালক সম্পর্কে যে সাদা জুহা বা ইসলাকের সালাদ বলা হয় সে সম্পর্কে রসুল্লাহাম থেকে বর্ণিত আবহাওয়ার আলি সব তিনি বর্ণনা করছেন যে আউসানি খালিলি বি বিসেন আমার বন্ধু অর্থাৎ আমার প্রিয় হাবিব হরত মুহদ সাল্লাম আমাকে তিনটি জিনিসের উপদেশ দিয়েছেন তিনটি জিনিসের উপদেশ দিয়েছেন তিনি বলেছেন যে ফি সাফারিন ওয়ালা হাদারিন আমি যেন ওই তিনটি জিনিসকে সফর বা বাড়িতে থাকা অবস্থায় কোনো সময় যেন না ছাড়ি বাড়িতে থাকা অবস্থায় এবং সফরে দুই অবস্থার মধ্যে কোনো অবস্থায় যেন সেটাকে আমি না ছাড়ি আমি কন্টিনিউ যেন সে তার উপরে আমল করি আমি যেন কন্টিনিউ সেটাকে পালন করি সেই তিনটি জিনিস কি রেকাত দুই রেখাত চাষতে সালাত দুই রেখাত চাষের সালাদ বা ইশাকের সালাদ বা সালাদ যেটা বলে সেই সালাদ ও সৌম সালাদ আয়ামিন মিনি সাহারে আর প্রত্যেক মাসের তিনটি সিয়াম প্রত্যেক মাসের তিনটি সিয়াম যেটা আইয়াম এ বিজ বলা হয় অর্থাৎ প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিনটি সিয়াম যেটা আমি কোনো না ছাড়ি ও আনলা আনামো ইল্লা আলা বিতর আর আমি যেন বিতর সালাদ আদায় না করে না ঘুমাই আর আমি যেন বিতর সালাত আদায় করে না আদায় করে না ঘুমাই অর্থাৎ রসুল সালাম আমাকে আদেশ করেছেন যে আমি যেখানে থাকি বাড়িতে থাকি বা সফরে বা ভ্রমণে থাকি সর্ব অবস্থায় যেন আমি এই তিনটি জিনিস পালন করি কি কি চাষের সালাদ প্রত্যেক মাসে তিনটি শ্যাম যেটাকে আজ আমি বিদেশ বলা হয় আর বেতরের সালাদ তো সফরে থাক অবস্থাতেও চাষের সালাদ তিনটি শ্যাম এবং বেতরের সালাদ আদায় করা যাবে সহি আবুদাবুদ হাদিস নম্বর এক হাজার চারশো বত্রিশ সহিমা হাদিস নম্বর এক হাজার দুশো তেইশ শাহীদ তরিগি হাদিস নাম্বার ছশো এই হাদিসটাই বোখারি মুসলিমও আছে কিন্তু ওখানে ফিল হাজারে ও সফরে এই কথাটা নেই যে এই তিন জিনিসের প্রতি আদেশ করেছে কিন্তু তুমি তিন অবশ্যই পালন করবে সফরে এবং বাড়িতে থাকা অবস্থায় সর্বস্থায় তো এই সফরে বা হাজারে মানে সফরে বা বাড়িতে থাকা অবস্থায় এই কথাটি নেই বাকি সেম হাদিসটাও সেই বোখারি হাদিস নাম্বার এক হাজার সেই মুসলিম হাদিস নাম্বার সাত সৈতিরিশ হাদিস নম্বর ছশো সাতশো ষাটের মধ্যেও এই হাদিসটা রয়েছে এ ব্যাপারে বেদেশ সম্পর্কে একটা হাদিস রয়েছে যে এ হাদিসটা ইবনু আমার বর্ণনা করেছেন তিনি বলছেন যে কানার রসুল ইসলি ফি সফরে আলা রাহিলাতিহি তিহি রসুল্লাহ সালাম তিনি তা সফরের থাকা অবস্থায় যানবাহনে সাত করতেন হাইসু তাবাজাহাদ বিহি যানবাহনের মুখ বা কিবলা যেদিকে যাক না কেন তিনি যানবাহনের উপরে থাকা অবস্থাতেই সালাত আদায় করতেন কোথায় সফরে ইউমি ইউ তিনি এই সালাত আদায় করতেন তিনি এই সালাত সালাত করতেন কোন কোন সালাত সালাতুল লাইল সালাত ওয়া আলা রাহলাতিহি আর তিনি বিভিন্ন সালাতটাও জানবুন থাকা অবস্থাতে করতেন সেখানে আরো কত কথা বললাম আর কি সেটা কি সালাত তাহাজ্জুদ সালাত তো সফর সফর থাকা অবস্থাতে তাহাজুদ সালাত আদায় করার প্রমাণ আমরা এই হাদিস থেকে পেলাম ইল্লাল ফরাইরা কিন্তু তিনি ফরজ সালাদকে যানবাহনে পড়তেন না তিনি ফরজ সালাদ ফরজ যানবাহনে পড়তেন মানে কিবলা ছাড়া পড়তেন না তিনি অন্যান্য রফল সালাদ অর্থাৎ লাইন তাহাজুদ সালাদ বা বেতরুল সালাদ যানবাহনে পড়তেন কিবলা ছাড়াই কিন্তু

মায়ুবায়ালি হাইসু মা কানা ওয়াজহু এটাতে কোনো দর্শনীয় ছিল না যে যানবাহনে থাকা অবস্থায় যানবাহনের মুখ কে কোন দিকে হচ্ছে বা কিবলা দিক কিবলা কোন দিকে হচ্ছে এটা কোনো দর্শনীয় বিষয় ছিল না তিনি সফরে থাকা অবস্থায় যানবাহনের উপরেই কিবলা ছাড়াই তাহা যদি সালাত আদায় করতেন ক্বাল ইবনে আমার তো ইবনে আমার এর পক্ষে বলছেন যে ওয়াকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহিলাতিহি তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যানবাহনের উপরেই সালাত আদায় করতেন এক্ষেত্রে যানবাহনের মুখ বা কিবলা যেদিকে হোক না কেন এটা দর্শনীয় ছিল না অর্থাৎ নফল সাতের ক্ষেত্রে যানবাহনে কেবলা অপরিহার্য নয় গায়রা তিনি জানঘানোর উপরে কি কোন সালাদ আদায় করতেন তাহাজ পড়তেন বেজের পড়তেন কিন্তু তিনি কোনো ফরজ সালাদ আদায় করতেন না কেননা তিনি যানবাহনে ফরজ সালাদ আদায় করতেন না ফরজ তিনি কখন আদায় করতেন যানবাহন থেকে নেমে কিবলামুখী হয়ে তিনি ফরজ সালাদ আদায় করতেন সেই মুখারি হাদিস নাম্বার এক হাজার আটানব্বই সেই মুসলিম হাদিস নাম্বার সাতশো এক তো সমস্ত হাদিসটি প্রমাণিত হলো যে সফরে থাকা অবস্থায় চার রিকাত বিষয়টি সালাদ কসর করা সন্ন্যতিও প্রমাণিত এবং এর আগে বা পরে কোনো নফল বা সোনা সালাদ আদায় করতে হবে না কিন্তু এমন কিছু সালাদ বা নফল বা সোনা রয়েছে যেগুলি সফরেতেও রসুল্লাহ সালাম বা সাহাবর আদায় করতেন সেগুলি হচ্ছে বেতরের সালাদ চাস্তের সালাদ তাহাজুদের সালাদ এবং প্রত্যেক মাসের তিনটি সিয়াম যেটাকে আইআর বিশ বলা হয় সেই তিনটি সিয়াম আদায় করা সন্ন্যত থেকে প্রমাণিত তো অতএব সফরে থাকা অবস্থায় বেতরের সালাদ ফজরের আগে যে ফজরের আগে যে দুর্গা সন্ন্যত সেই দুর্গা সন্ন্যাদ তাহাজুদ্দের সালাদ বা জাস্তের সালাত আদায় করতে হবে এটা সন্ন্যত প্রমাণিত হায়দা মাইন্দ আল্লাহ আলব ইসলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত এই অডিওর মধ্যে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে রসোল্লাহ সাল্লাহ সাল্লাম নফল বা সন্ন্যত সালাদ যানবাহনে কিবলা ছাড়াই আদায় করতেন কিন্তু ফরজ সালা তিনি যানবাহন থেকে নেমে কিবলামুখী হয়ে আদায় করতেন তো এখন যারা আমরা সফর করছি বিভিন্ন জায়গাতে ভ্রমণ করছি আমরা তো আমরা কিভাবে করবো ট্রেনে বা জাহাজে বা বাসে এর সম্পর্কে আমার দ্বিতীয় অডিও আছে সেখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যে যানবাহনে থাকা অবস্থায় আমরা কিভাবে কিবলা নির্ধারণ করবো হ্যাঁ আলাইকুম রহমতুল